তো বন্ধুরা, ফেব্রুয়ারি মাসের 29 তারিখের পর থেকে পিএম কিষাণ যোজনা, কৃষক বন্ধু বা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা আর আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে না। তো আরবিআইয়ের তরফ থেকে নোটিশ দিয়ে কী জানানো হয়েছে, কাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা ঢুকবে না, সমস্ত কিছু এক এক করে আপনাদেরকে জানাবো। সেই সঙ্গে কী কাজ করলে তবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসবে সেটাও জানতে পারবেন। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন, এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। তো দেখুন বন্ধুরা, ইতিমধ্যে আরবিআইয়ের তরফ থেকে অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে একটি নোটিশ জারি করা হয়েছে, আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অর্থাৎ আরবিআই, এখান থেকে কিন্তু একটি নোটিশ জারি করা হয়েছে। তার আগে আপনাদেরকে জানিয়ে দিই, এই যে আরবিআই ব্যাঙ্ক, এটা কিন্তু ভারতবর্ষের প্রধান ব্যাঙ্ক। এই ব্যাঙ্ক কিন্তু ভারতবর্ষে যতগুলো ব্যাঙ্ক রয়েছে সেই সমস্ত ব্যাঙ্কে কিন্তু কন্ট্রোল করে। যদি কোনো ব্যাঙ্ক কোনো বেআইনি কাজ করে, সেক্ষেত্রে কিন্তু আরবিআই চাইলে সেই ব্যাঙ্ককে বন্ধ করে দিতে পারে বা শাস্তিও দিতে পারে। তো বর্তমানে আরবিআইয়ের তরফ থেকে একটি নোটিফিকেশান জারি করা হয়েছে, জানানো হয়েছে যে বর্তমানে যদি এই ব্যাঙ্কে আপনার অ্যাকাউন্ট থেকে থাকে, সেক্ষেত্রে 29 তারিখের পর থেকে আপনারা আর কোনোরকম কোনো ট্রানজ্যাকশান করতে পারবেন না, এমনকি আপনাদের ব্যাঙ্কে কোনোরকম কোনো টাকাও ঢুকবে না। ফলে যদি আপনি ধরুন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা অথবা কৃষক বন্ধু বা পিএম কিষাণ যোজনাতেও যদি এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। তো কী করলে টাকা ঢুকবে, তার জন্য আপনাকে কী করতে হবে সেটা আপনাদেরকে জানাবো। তার আগে আপনাদেরকে দেখিয়ে দিই যে কোন ব্যাঙ্কের জন্য এটা প্রযোজ্য। তো দেখুন, বলা হয়েছে অ্যাকশন এগেনস্ট পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক লিমিটেড আন্ডার সেকশন 35A অফ দ্য ব্যাঙ্কিং রেগুলেশন অ্যাক্ট 1949। তো আশা করি আপনারা বিষয়টা পুরো বুঝতে পেরেছেন। যারা যারা কোনো প্রকল্পে পেটিএম পেমেন্টের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ 29 তারিখের পর থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু আর কোনোরকম কোনো টাকা ঢুকবে না। তাছাড়া টাকা পেতে কী কী করতে হবে সেটা আপনাদেরকে জানাবো। তার আগে দেখে নিন, এই যে নোটিশটা প্রকাশ হয়েছে সেটা কিন্তু জানুয়ারি মাসের 31, 2024-এ। তো বুঝতেই পারছেন, বর্তমানে পেটিএমের যদি অ্যাকাউন্ট আপনি ব্যবহার করেন, সেক্ষেত্রে কিন্তু কোনো প্রকল্পের টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকছে না। তো কী বলা হয়েছে দেখুন, এখানে প্রথমেই 1 নম্বর অপশানেই কিন্তু বলা হয়েছে, দেখুন, নো ফার্দার ডিপোজিট অর ক্রেডিট ট্রানজ্যাকশান অর টপ আপ শ্যাল বি অ্যালাউড ইন এনি কাস্টমার অ্যাকাউন্টস, প্রিপেড ইনস্ট্রুমেন্টস, ওয়ালেট, ফাস্ট্যাগস, NCMC কার্ড এসেকরা আফটার ফেব্রুয়ারি 29, 2024, আদার দ্যান এনি ইন্টারেস্ট, ক্যাশব্যাক অর রিফান্ডস হুইচ মে বি ক্রেডিটেড এনি টাইম। তো বুঝতে পারছেন, বর্তমানে এখানে পরিষ্কারভাবে যেটা জানানো হয়েছে যে 29 ফেব্রুয়ারির পর থেকে, 2024 29 ফেব্রুয়ারির পর থেকে এই যে পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে অথবা যাদের NCMC কার্ড রয়েছে, ফাস্ট্যাগ রয়েছে বা প্রিপেড ইনস্ট্রুমেন্ট ওয়ালেট রয়েছে, তাদের কোনোটাতেই কিন্তু বর্তমানে এই যে টাকা জমা দেওয়া বা টাকা ক্রেডিট হওয়া বা টাকা তোলা বা কোনো রকম কোনো ট্রানজ্যাকশান কিন্তু আপনারা করতে পারবেন না। তো সেটাই কিন্তু এখানে বলা হয়েছে। আমি আপনাদেরকে এইটাকে একটু গুগল ট্রান্সলেট করেও আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, প্রত্যেকের বোঝার সুবিধার্থে আমরা কিন্তু এটাকে গুগল ট্রান্সলেট করে নিয়েছি। দেখুন, এখানে 1 নম্বরে পরিষ্কারভাবে একই বিষয় বলা হয়েছে, ফেব্রুয়ারির 29, 2024 পরে কোনো গ্রাহকের অ্যাকাউন্ট, প্রিপেড ইনস্ট্রুমেন্ট, ওয়ালেট, ফাস্ট্যাগ, NCMC কার্ড ইত্যাদিতে আর কোনো রকম ডিপোজিট বা ক্রেডিট লেনদেন বা টপ আপের অনুমতি দেওয়া হবে না। তো বিষয়টা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কোনো রকম কোনো ট্রানজ্যাকশান আপনারা করতে পারবেন না, আর এই পেটিএম পেমেন্ট ব্যাঙ্কে কোনো টাকাও কিন্তু জমা পড়বে না। অর্থাৎ বন্ধুরা, আরবিআইয়ের ঘোষণা অনুযায়ী আপনি যদি কোনো প্রকল্পে এই যে পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনার সেই প্রকল্পের টাকা আর আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে না। তার জন্য আপনাকে কী করতে হবে আপনাদেরকে জানিয়ে রাখি বন্ধুরা। ধরুন আপনি পিএম কিষাণ যোজনাতে এই যে পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করেছেন, অন স্ক্রিনে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন অনেকে কিন্তু পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করেছিলেন। তো এইরকম পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট যদি আপনিও ব্যবহার করে থাকেন, সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, এই যে প্রকল্প থেকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটাকে চেঞ্জ করতে হবে। অর্থাৎ ধরুন আপনি পিএম কিষাণ যোজনাতে আবেদন করেছেন, সেক্ষেত্রে পিএম কিষাণ যোজনার যে ডিবিটি লিঙ্ক, এখান থেকে কিন্তু আপনাকে এই ব্যাঙ্ক অ্যাকাউন্টটাকে চেঞ্জ করে অন্য কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনার নামে খুলে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু যুক্ত করতে হবে, তবেই আপনি টাকা পাবেন। তাছাড়া যদি ধরুন আপনি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে এই পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করেছেন, সেক্ষেত্রেও কিন্তু আপনাকে এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প থেকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটাকে চেঞ্জ করতে হবে। এর জন্য আপনি সরাসরি আপনার ব্লক অফিসেও কিন্তু যোগাযোগ করতে পারেন, এখান থেকেও কিন্তু এটাকে চেঞ্জ করে দেওয়া হবে। তাছাড়া আপনারা যদি পিএম কিষাণ বা কৃষক বন্ধু প্রকল্পে এটা করতে চান, সেক্ষেত্রে আপনাদের যে এগ্রিকালচার অফিস অর্থাৎ ADO অফিস, সেখানে গিয়েও করতে পারেন। তো বুঝতে পারলেন বন্ধুরা, বর্তমানে যদি আপনারা পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করে থাকেন কোনো প্রকল্পে, তাহলে অবশ্যই সেটাকে চেঞ্জ করে নেবেন, নাহলে 29 তারিখের
মিনিটের পর থেকে আর কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক হয়তো কোনো রকম সরকারি রুলস ভঙ্গ করেছিল, যার জন্য আরবিআই এর তরফ থেকে এই নোটিশ জারি করা হয়েছে। তো সেটা ভেবে আমাদের কাজ নেই, আমাদের মূল উদ্দেশ্য হলো প্রকল্পের টাকা পাওয়া। যদি কোনো প্রকল্পে ব্যবহার করে থাকেন এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট, অবশ্যই চেঞ্জ করে নেবেন, তাহলে কিন্তু টাকা পাবেন। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন, ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন, আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।